হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি সিলেট থেকে বলছিলাম। তো সিলেট থেকে ফোন দিছেন কেন? কার কাছে ফোন দিছেন? আমার ভালোবাসার কাছে। মানে কি? মানে খুব সহজ, আপনার ভালোবাসা কে? আপনার ভাইয়ের বিকাশের দোকান আছে না? হ্যাঁ আছে। দোকানে তো আপনি বসে থাকেন সব সময়। হ্যাঁ থাকি। আমি আপনার কাছে গিয়েছিলাম আপনাকে এলাকায়, আমি আপনাকে দেখে আসছি, আপনার মনে আছে? দোকানে তো কত কাস্টমারই আসে, তাই বলে না কি সব কাস্টমার কে আমার মনে রাখতে হবে? ওই যে আপনার বিকাশ করার সময় যে 500 টাকা হাতে দিয়ে বললাম যে ম্যাডাম আমার এটা এই নাম্বারে বিকাশ করে দেন, আর ওই টাকাটা না নিয়ে আপনি কীভাবে আমার দিকে তাকাইছিলেন বলেন তো? আশ্চর্য কথা, তো আমি কেন আপনার দিকে তাকাবো? আপনার সাথে, আপনি একজন কাস্টমার, আপনার সাথে আমার কথা বলতে হবে না? আচ্ছা ঠিক আছে, দরকার নেই তোমার কথা বলার, পরিচয় নেওয়ার দরকার নেই, কথা বলার দরকার নেই, তাহলে হ্যাঁ সবই ঠিক। অবশ্যই। কারণ মেয়ে মানুষেরা এইরকম, এই 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 প্রকৃতিরই বেশি হয়। মানে কি, আপনি দোকানে বিকাশ করতে আসলেন, বিকাশ করে চলে গেলেন, তো নাম্বারটা রেখে দিয়েছেন, নাম্বারে ফোন দিয়ে আবার এরকম ধরনের কথা বলতেছেন কেন? আপনি, আপনারা কি মেয়ে মানুষ দেখলেই তাদের সাথে গল্প করতে ইচ্ছা করে? আমাদের গল্প করতে ইচ্ছে করে না, কিন্তু মেয়েদের সাথে দেখা করলে, কথা বললে প্রেম করতে ইচ্ছে করে। সেটা হবে না। কেন হবে না? হওয়ালেই তো হবে। আমি ছেলেদেরকে বিশ্বাস করি না। এই এই কথাটা নেওয়ার জন্যে আমি কিন্তু বলছিলাম এটাই। আমরা ছেলেরা যদিও বিশ্বাসঘাতকতা করি, তাহলে মেয়েরাও তো এখনো করতেছে, তাহলে লাভ কি বলো? সব মেয়েরাই এক না, কিন্তু আবার বলে কথা, আমি বলি সব মেয়েরাই এক না। ছেলেরা সবকিছু পারে, ছেলেরা মেয়েদের সাথে ভালোবাসার ছলনা করে তারপরে মেয়েদের সবকিছু শেষ করে তাদেরকে ফেলে রেখে চলে যেতে পারে। তাই? জি, তাহলে আর মেয়েদের, কিছু বলবেন আপনি? হ্যাঁ, মেয়েদের কোনো দোষ নাই না? না, মেয়েদের কোনো দোষ নাই। মেয়েদের মেয়েদের বলতে সব মেয়েরা তো এক না। শোনেন শোনেন, এত চেতে কথা বলেন না। আপনি নাম্বারটা আমাকে দিয়েছেন, আমি ফ্ল্যাক্স বিকাশ নিতে গেছি, আপনি আমাকে নাম্বারটা দিয়েছেন, আর আপনি আমার দিকে যে নজরে চাইছিলেন এটা আপনি একবার খেয়াল করেন তো। আশ্চর্য কথা, আমি তো বারবার বলতেছি যে আপনি বিকাশ করতে আসছেন, আপনি একজন কাস্টমার, আপনার সাথে আমার কথা বলতে হবে না? আপনার দিকে তাকাইতে হবে না? আপনি তাকালে কিভাবে তাকায় মানুষ? আপনি কিভাবে যেভাবে, তাকাইলাম? আপনি যেভাবে তাকাইছিলেন ওভাবে মানুষ তাকায় বলেন? আমার তাকানোটার স্টাইলটাই এইরকম। তাই? হ্যাঁ। ও, তার মানে আমি মনে করছিলাম কি জানেন, কি মনে করছেন? যে আমি মনে হয় আপনার প্রেমে পড়ে গেছি। তাই নাকি? হ্যাঁ, এই জন্যে তো আপনি নাম্বারটা আমাকে গোপনভাবে দিলেন আর বললেন যে সময় করে ফোন দিও। কেন বিশ্বাস হচ্ছে না কথা? বিশ্বাস হবে না কেন, আমার তো, কথা আমার তো মনে হয় কোনো বিশ্বাসই হয় না। আচ্ছা জানো, সরি সরি সরি, কি বললেন? আই এম সরি। আসলে আমি, আমার একটা শখ, বড় একটা আশা যে আমি যাকে ভালোবাসবো তাকে আমি আমার জানু করে ডাকবো। সেটা আপনি ডাকতেই পারেন, কিন্তু আমাকে কেন? যদি একটু অনুমতি দেন। সরি, কেন আমি কেন কি আপনি আমাকে জানু করে রাখবেন? আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য আমার নয়? না, বাট হয়, কিন্তু কেন? আমি আপনাদের মতো ছেলে মানুষকে বিশ্বাস করি না। ছেলে আপনারা মানুষরা? বিশ্বাসঘাতক। আচ্ছা, ছেলে মানুষরা কি করলো এমন? আমি তো কখনো কোনো সময় শুনলাম না যে আমাদের মতো পোলাপানেরা ছেলের মেয়েদের কাছে বিশ্বাসঘাতকতা করে। আমার পাশের বাড়ি আমার একটা বান্ধবী আছে, বুঝছেন? হ্যাঁ, তো দূর দেশ থেকে একটা ছেলে এখানে কাজে আসে, আসার পর আমার বান্ধবীর সাথে প্রেম ভালোবাসা করে। প্রেম ভালোবাসা করার পর আমার বান্ধবীটার যখন একটা বাচ্চা পেটে, তখন তাকে ফেলে রেখে চলে গেছে। তাহলে কি ওটা আপনি ভেবেছেন যে আমি আপনাকে এরকম কিছু একটা করে আমি ভেবে মানে ফেলে থেয়ে চলে যাব? হ্যাঁ, এটা আপনাদের পেশা। তাহলে আমার ভিতরে আপনি ওটা পাইছেন? আপনার ভিতরে পাবো কেন? তাহলে আপনি কেন বললেন এই কথা? তার মতো আপনিও করতে পারেন, তার কারণ আপনিও তো একজন ছেলে মানুষ, তাই না? আসলে একটা কথা কি, আপনাকে তো আমার পছন্দ হয়েছে, তো আমি তো এইরকম কিছু করব না আপনাকে, আমি বাচ্চা ভাজায় দিয়ে আমি নিজে পলায় যাব আর আপনার বাস্তা নিয়ে আপনি। শুনেন, হ্যাঁ বলেন। আপনার আমাকে পছন্দ হয়েছে, বাট আমার আপনাকে পছন্দ হয় নাই। হ্যাঁ, এই কথা আপনি 50 বার কেন, 100 বার বলেন, আমার কোনো আফসোস নেই, আপনি 100 বার বলেন। কিন্তু এই বলেন না যে পুরুষের নজর চরিত্র খারাপ, পুরুষদের এই খারাপ ও খারাপ, এগুলো যেন বলা হয় না, কারণ
পুরুষ কিন্তু একদিন আপনাদের খাটলি ধরে কিন্তু আপনার কবরস্থানে যাবে, এটা মাথায় রাখেন। ঠিক আছে, তাতে কি হইছে? ঠিক আছে, হ্যাঁ, তাহলে একটা পুরুষকে কখনো ঘৃণা দেওয়া কথা, আঘাত দেওয়া কথা বলবে? তাই বলে কি আমার তাকে ভালোবাসতে হবে? আমি আপনার ভালোবাসা আদায় করে নিয়ে ছাড়বো, আপনি কি করছেন সেটা এখন? সরি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি ভালোবাসা প্রত্যাখ্যান করতেছেন না? হ্যাঁ অবশ্যই। আপনার বাসা থেকে বের হয়ে আসে যে আপনাদের কলার বাগানটা আছে না, ওই কলার বাগানে যখন ফেলে যখন কথা বলতে লাগবো তখন অটোমেটিক দেখবেন যে হ্যাঁ কথা বলবো 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 বলবো, সত্যি বলবো। সেটা আমার পক্ষে সম্ভব না। আমি তো এটা জানি আমার পক্ষে সম্ভব আছে, আপনার পক্ষে সম্ভব থাকতে পারে। আমি সম্ভবকে অসম্ভব করে নেব, অসম্ভবকে সম্ভব করে নেব। ভালোবাসাটা দুই তরফা থেকে হইতে হয়, হ্যাঁ, এক তরফা থেকে কোনোদিনও হয় না। কিন্তু না হলেও আমি জোর করে ভালোবাসবো, কারণ তোমার প্রতি আমার যে একটা মায়া, যে একটা মন, যে একটা মানে ভিতরের যে একটা চাহিদা বা একটা মন ফ্রেশ করার, সেটা তোমার সামনে আমি দেখতে পাইছি। তোমার ফ্রেশ অনুপাতে তোমাকে আসলে অনেকটা সুন্দর লাগতেছে, তাহলে এই কারণে, শুধু শুধু খালি এই কারণে আমি আপনার সাথে প্রেম করব। তো আমি সুন্দর বলে কি আমার সাথে প্রেম করতে হবে? আমার জীবনে এটাই ছিল একটা লাইফ গ্যারান্টি। সরি, আমি আজকে যদি প্রেম করতে পারবো না, আপনার সাথে বিয়েও করতে পারবো না, বাট আপনি এখান থেকেই আমাকে ভুলে যান। তাই? হ্যাঁ। ও, তাহলে আমি ভালোবাসার যোগ্য না আপনার কাছে? না, আপনি আমার ভালোবাসার যোগ্য না। শেষে আসে আপনি কথা বললেন। জি, শোনেন একটা কথা বলি। একটা কেন, 10টা কথা বলতে পারেন, কিন্তু ভালোবাসার কথা না। কেন, ও রাত লাগতেছে মনে হয়? তাই অবশ্যই, রাত লাগলে ভালোবাসার কথা বললে কেমন যেন হয়ে যায় নাকি? ভালোবাসার কথা বললে আমি ফোনটা রেখে দেব। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি যদি ফোন রাখতে পারো তাহলে আমি দেখতেছি। হ্যাঁ, তুমি যদি ফোনটা রাখতে পারো তাহলে আমি বিষয়টা দেখবো, তাই বলছিলাম। সেটা আপনার ব্যাপার, আমার না। তুমি ফোন কাটে দিবা? আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি না, আমি কখনো ভালোবাসবো না। আমি আমি তোমার ভালোবাসা আদায় করে নেব। আমি আপনাকে কখনোই ভালোবাসবো না, 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 না। আপনি যদি আমাকে ভালো না বাসেন আপনার কপালে অনেকটা দুর্গতি হবে। আপনাকে আমি হুমকি দিলাম না, আপনাকে আমি কিছু বললাম না, তবে একটাই বলবো, সেটা হলো যে আপনার কপালে দুর্নীতি আসবে যদি আমার ভালোবাসা যদি আপনি না গ্রহণ করেন। আমি আমি আপনার ভালোবাসা গ্রহণ না করে যদি আমাকে মরতেও হয় তাতেও আমি রাজি আছি, কিন্তু আমি আপনার ভালোবাসা গ্রহণ করতে রাজি না। তাই? হ্যাঁ। আসলে আপনি কেমন মানুষ বলেন তো? আপনি যেমনই হন না কেন, কেন বলা যায় না? আমি বললামই তো, আপনি যেমনই হন না কেন, আপনাকে আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। সেটাকে বলা যাবে না, এটা বলছিলাম। আমি একবারই তো বললাম যে আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর পরবর্তীতে ফোন দেবেন না। রাখি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।